হতে চলেছে এই বছরের সবথেকে বড় সূর্যগ্রহণ। সূর্যগ্রহণ থেকে সাবধান, যে কোনো ভুল ত্রুটি হলেই জীবনে কিন্তু ঘনিয়ে আসতে পারে ভয়ঙ্কর বিপদ। অমাবস্যা তিথিতে এই সূর্যগ্রহণ হতে চলেছে, যার ফলে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুদেরকে থাকতে হবে অত্যন্ত সচেতন। তারই পাশাপাশি গ্রহণের সমস্ত নিয়ম কানুন কিন্তু মানতে হবে অত্যন্ত যত্ন সহকারে। এই গ্রহণকালে মেষ রাশিতে অবস্থান করবে রাহু। তারই পাশাপাশি এই গ্রহণ চলাকালীন সময়ে প্রায় প্রত্যেক রাশির জাতক জাতিকাদের জীবনেই পড়বে ভয়ঙ্কর প্রভাব। শাস্ত্র অনুযায়ী সূর্যগ্রহণকে অশুভ বলে মনে করা হয়, কারণ এই সময় সমস্ত অশুভ শক্তি জেগে ওঠে। এই সময় প্রায় প্রত্যেকটি শুভ কাজ করা থেকে বিরত থাকুন। সূর্যগ্রহণ শুরু হবার ঠিক 12 ঘন্টা আগে থেকে শুরু হয়ে যায় সূতককাল, আর এই সূতককালীন সময়কেও কিন্তু অশুভ বলে বিবেচনা করা হয়। তো আসুন আমরা আজকে জেনে নেব এই সূর্যগ্রহণ ঠিক কোন সময়ে শুরু হবে এবং ঠিক কোন সময়ে শেষ হবে। গ্রহণ চলাকালীন সময়ে আপনারা কি কি করবেন এবং কি কি করবেন না, তারই পাশাপাশি এই গ্রহণ কোন কোন জায়গা থেকে দেখা যাবে এবং জ্যোতির্বিদরা গর্ভবতী মহিলা এবং শিশুদের ক্ষেত্রে কি কি সতর্কবার্তা জারি করে দিয়েছেন, তো তাই কিন্তু আমি আজকে আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওর মাধ্যমে। তো বিস্তারিত ভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখবেন। আর আপনি বর্তমানে কোন জেলা থেকে এই ভিডিওটিকে দেখছেন তা অবশ্যই নিচে কমেন্ট করে জানিয়ে রাখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক। গ্রহদের প্রধান হিসেবে সূর্যকে মানা হয় এবং সারা জীবজগতের ওপর সূর্যের প্রভাব থাকে অপরিসীম। এই সূর্যগ্রহণটি কিন্তু হবে আংশিক খণ্ডগ্রাস, যা কিন্তু দেখা যাবে ভারত এবং বাংলাদেশ থেকে। তারই পাশাপাশি মধ্যপ্রাচ্যের সকল দেশ সহ পশ্চিম এশিয়া, ইউরোপ মহাদেশ, উত্তর আফ্রিকা, আটলান্টিক মহাসাগরের উত্তর ভাগ এবং ভারত মহাসাগরের উত্তর ভাগ থেকে। এই গ্রহণ চলাকালীন সময়ে বিশেষ করে গর্ভবতী মহিলা এবং শিশুরা আপনারা ঘরে থাকবার চেষ্টা করুন। তারই পাশাপাশি ভুলেও এই সময় ছুরি, কাঁচি, বটি বা অন্য কোনো ধরনের ধারালো জিনিস থেকে দূরে থাকবেন। তারই পাশাপাশি এই সময় আপনারা কোনো শুভ কাজ করবেন না এবং সূর্যগ্রহণের সময় কোথাও সফর করা একদমই উচিত নয়। সূর্যগ্রহণ খালি চোখে দেখা বারণ, কারণ এই সময় খালি চোখে সূর্যগ্রহণ দেখলে তাতে কিন্তু আপনার উপর পড়ে সূর্যের খারাপ প্রভাব। এবারে সূর্যগ্রহণ কিন্তু হবে তুলা রাশি এবং সাতী নক্ষত্রে, তাই সাতী নক্ষত্রে যাদের জন্ম হয়েছে তারা কিন্তু এই গ্রহণ ভুলেও দেখবেন না, বরং গ্রহণের সময় দরজা এবং জানালা বন্ধ রাখুন। গ্রহণ শেষ হলে আপনারা অবশ্যই স্নান করে নেবেন এবং পশু বা দরিদ্র যে কোনো মানুষদেরকে খাদ্য বা বস্ত্র দিয়ে তাদের সেবা করুন, আর তাতে কিন্তু আপনার উপর শুভ প্রভাব পড়বে। ভারত এবং বাংলাদেশের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কখন শুরু হবে এবং কখন শেষ হবে, তো চলুন তা দেখে নেওয়া যাক। ভারতের সময় অনুযায়ী এই সূর্যগ্রহণ কিন্তু শুরু হবে দুপুর 2:29 এবং এই গ্রহণের মধ্য সময় বিকেল 4:30 এবং ভারতে এই গ্রহণ শেষ হবে সন্ধ্যে 6:32। অর্থাৎ ভারতে কিন্তু এই গ্রহণ মোট 4:03 পর্যন্ত দেখা যাবে। বাংলাদেশের সময় অনুযায়ী এই গ্রহণ কিন্তু শুরু হবে দুপুর 2:59 এবং এই গ্রহণ কিন্তু শেষ হবে রাত্রি 7:02।